যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনোভাবে কোনো ধ্বংসাত্মক খেলা করার চেষ্টা করে, জনগণের নিরাপত্তা বিঘ্নিতার সৃষ্টি করে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েকদিন ধরে সাইবার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় একটি গোষ্ঠী অনেক ধরনের অপপ্রচার করেছে। আমরা সম্মানিত নাগরিকগণ অনুরোধ করব আন্তরিক অবস্থা না হওয়ার জন্য।